গুরুগুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো যে সম্প্রীতি বিশ্বের আশেপাশে এবং বাংলাদেশে কি কি ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা এই জ্ঞানগুলো আহরণ করার মাধ্যমে সামনে যে কম্পিটিটিভ এক্সামগুলো আমরা ফেস করতে যাচ্ছি সেই এক্সামগুলোতে কিন্তু আমরা এস করতে পারি সো আমরা আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রথম স্লাইডে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধর ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি এটা বিশ্বের সবচেয়ে আলোচিত একটা বিষয় এবং এই যুদ্ধ নিয়ে কিন্তু একটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে তাই আমি যুদ্ধের ব্যাপারে যাব না বরং যুদ্ধে যে ব্যক্তিবর্গকে নিয়ে ক্রমাগত আলোচনার প্রথম পার্টটা তো বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ব্যক্তিবর্গের মধ্যে একজন হচ্ছেন ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং তিনি এই মেয়াদের প্রেসিডেন্ট আছেন দু সাল থেকে তিনি এই মেয়াদে দু সাল থেকে প্রেসিডেন্ট থাকলেও কিন্তু তিনি মূলত রাশিয়ায় ক্ষমতায় আছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং ছিলেন কিন্তু দু প্রেসিডেন্ট ছিলেন। থেকে দু থেকে বারো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত পালন করেছেন এবং দু সালে আবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হন এবং সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি রাশিয়ার প্রেসিডেন্ট আছেন তিনি এর পূর্বে রাশিয়ার গোয়েন্দা সংস্থায় কাজ করতেন এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাটার নাম কি এই প্রশ্নও কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে এই গোয়েন্দা সংস্থাটার নাম হচ্ছে কেজিবি ভ্লাদিমির পুতিনের পর যেই ব্যক্তির নাম আমরা এখন সবচেয়ে বেশি শুনি তিনি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এই জেলেনস্কি কিন্তু ইউক্রেনের ষষ্ঠ প্রেসিডেন্ট একটা প্রশ্ন আপনারা প্রায়ই ফেস করবেন সেটা হচ্ছে পূর্ব জীবন জীবনে ভলদিমির জেলেনস্কি আসলে কি কাজ করতেন তিনি ছিলেন অভিনেতা এবং কমেডিয়ান এখানে কমেডিয়ান বলতে কিন্তু নিছক কৌতুক অভিনেতা বলা হচ্ছে না বরং তিনি ছিলেন একজন পলিটিক্যাল কমেডিয়ান অর্থাৎ বিভিন্ন মাধ্যমে তিনি বিশ্বের চলমান যেই ইনিকোয়ালিটিস আছে বা যেই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নিয়ে তিনি আসলে কৌতুক করতেন এবং সাধারণ মানুষের কাছে সেটি পৌঁছে দিতেন তার পার্টির নামটা যদি আমরা দেখি সার্ভেন্ট অফ পিপল এই সার্ভেন্ট অফ পিপল নামে কিন্তু তিনি একটা শো করতেন এবং তার যেই পলিটিক্যাল স্যাটায়ারটা তিনি কিন্তু সেই সার্ভেন্ট অফ পিপল হতেই করেছেন তিনি সেন্ট্রাল ইউক্রেনের একটি শহরে রাশিয়ান নেটিভ স্পিকার হিসেবে বেড়ে উঠেছেন দু সালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন এবং জেলোনস্কির বাইরে আরেকজন ব্যক্তিকে নিয়ে এখন প্রচুর আলোচনা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আলেকজান্ডার লুকাশেনকো আলেকজান্ডার লুকাশেনকো বেলারুসের বর্তমান প্রেসিডেন্ট তাকে নিয়ে কেন প্রচুর আলোচনা হচ্ছে তার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি রাশিয়ার পক্ষে কাজ করছেন বেশিরভাগ দেশগুলো মানবিক দিক থেকে কিংবা নেটোর শক্তির কাছে পরাজিত হয়ে যখন ইউক্রেন ইউক্রেনকেই সাপোর্ট করছে সেখানে কিন্তু আলেকজান্ডার লুকাশেনকো একটু বিপরীত স্রোতের বিপরীত দিল্লিতে রাশিয়াকে সাপোর্ট করছেন তিনি ক্ষমতায় আছেন উনিশশো সাল থেকে এখানে একটি ইম্পর্ট্যান্ট তথ্য দিয়ে রাখি যে উনি কিন্তু বেলারুশের একমাত্র প্রেসিডেন্ট অর্থাৎ যখন বেলারুশ স্বাধীন হয় তারপর থেকেই তিনি প্রেসিডেন্ট আছেন এবং তিনি একমাত্র প্রেসিডেন্ট শুধু নন তিনি ইউরোপের সবচেয়ে লম্বা সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট অর্থাৎ শুধুমাত্র বেলারুশ কিন্তু নয় পুরো ইউরোপে তার চেয়ে বেশি সময় ধরে কেউ কিন্তু কখনো ক্ষমতায় ছিল না একটি প্রশ্ন আপনার এখন প্রায় চাকরি পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পেয়ে থাকবেন সেটা হচ্ছে জার্মানির নতুন চ্যান্সেলারের নাম কি জার্মানির বর্তমান চ্যান্সেলারের নাম হচ্ছে ওলাফ শলস তার একটা তাকে নিয়ে ব্যাপক আলোচনার কারণ হচ্ছে এঞ্জেলা মার্কেল কিন্তু এর আগে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তিনি প্রায় পনেরো বছর জার্মানি জার্মানির শাসন করার পরে দু সালে ওলাফ শলস কিন্তু জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন পূর্বে ওলাফ শলস দেশটির ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন শুধু ভাইস চ্যান্সেলর নন তিনি কিন্তু দায়িত্ব পালন করেছিলেন দেশটির ফেডারেল মিনিস্টার হিসেবেও তার পার্টির নাম হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি চার মার্চ দু সালে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন কিংবদন্তি ক্রিকেটার শেনওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গেছেন বছর বয়সী এই অস্ট্রেলীয় মাস আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং কোভিডের ডোজ কিন্তু তিনি নিয়েছিলেন এই যে এখন তার হার্ট অ্যাটাক হচ্ছে হয়েছে তার কারণ হিসেবে কিন্তু পোস্ট কোভিড ট্রমাটাকে অনেক অনেকেই দায়ী করছেন এছাড়াও তার অনিয়ন্ত্রিত জীবনযাপনও তার এই অকালে অকাল মৃত্যু বা এই হার্ট অ্যাটাকের পেছনের কারণ বলে অনেকেই দাবি করছেন তিনি ওডিআইতে একশো তিরানব্বইটি উইকেট নিয়েছেন এবং সাতশো আটটি উইকেট নিয়েছেন টেস্টে এবং এরই মধ্য দিয়ে তিনি ক্যারিয়ারের সমাপ্তি টানেন জপরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের দিকে চপরেচিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় হামলার পর এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় সেখানকার দমকল বাহিনী ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবা তথ্যটি নিশ্চিত করেন এখানে কিন্তু ইউক্রেনের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর নাম কি এই তথ্যটি আপনারা ফেস করতে এই প্রশ্নটি আপনারা ফেস করতে পারেন সো এই তথ্যটি কিন্তু মনে রাখতে হবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে তিমে তিমিত্র কুলেবা পাকিস্তানের পেশোয়ার মসজিদে বিস্ফোরণ নিহত হয়েছেন ত্রিশ জন পাকিস্তানের পাতুন খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচার রিসালদার এলাকায় একটি মসজিদে শুক্রবার এই ঘটনা ঘটে এই ঘটনায় নিহত হয়েছেন ত্রিশ জন এবং আহত হয়েছেন পঞ্চাশ জন সুইসাইড বম্বারদের দ্বারা পুরো মসজিদটাই বিস্ফোরণের শিকার হয় এবং এই ঘটনার পেছনে দুইজন আত্ম তাইকে শনাক্ত করা হয়েছে যারা শুক্রবার চুম্বার দিন মসজিদে অস্ত্র নিয়ে যখন প্রবেশ করতে যায় তখন দুইজন দ্বার রক্ষী তাদেরকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা ওই জায়গাতেই দ্বাররক্ষীদের একজনকে মেরে ফেলার মাধ্যমে এই মসজিদে প্রবেশ করে এবং এই বিস্ফোরণ ঘটায় এবার আসি বাংলাদেশের বাংলাদেশের সাম্প্রতিক অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে কি কি ধরনের প্রবলেম বাংলাদেশ ফেস করতে পারে সেখান সেটারই একটা এক্সাম্পল আপনার এখানে দেখতে পারেন যে রূপপুরে কিন্তু অর্থ লেনদেনে মানা করে দিয়েছে রাশিয়া এবং এটা কেন করা হয়েছে সেটা হচ্ছে সুইফট ব্যাংকের ব্যান একটা ব্যান রাশিয়া পেয়ে গেছে পশ্চিমা দেশগুলো দেশগুলো এই ব্যানটা জারি করেছে রাশিয়ার ওপর এখন সুইফট ব্যানটা কি সুইফট সুইফট ব্যাংক হচ্ছে যেই ব্যাংকের মাধ্যমে একটা দেশ অন্য দেশে তার অর্থ লেনদেন করতে পারে এখন রাশিয়ার উপর যেহেতু সুইফট প্যান চলে এসছে রাশিয়া কিন্তু অন্য কোন দেশের সাথেই আর টাকা লেনদেন করতে পারবে না যার ফলস্বরূপ বাংলাদেশের সাথেও কিন্তু সে এখন আর কোনো লেনদেন করতে পারছে না কিন্তু বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু অনেকটাই রাশিয়ার সাথে সংযুক্ত এবং রাশিয়ার এই যদিও অনেকেই সন্দেহ করছে এই রাশিয়ার সুইফট প্যানের কারণে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটা থেমে যেতে পারে কিনা বা কি কি ধরনের কাজে বিঘ্ন করতে পারে না কিন্তু রাশিয়া এখন পর্যন্ত কিন্তু বলে প্রদত্ত যে প্রতিশ্রুতি রাশিয়ার সেটাই কোনো বিঘ্ন ঘটবে না কিংবা যেই সময় তারা বেঁধে দিয়েছে এই প্রজেক্ট শেষ করার সেই ক্ষেত্রেও কিন্তু কোনো বিলম্ব হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলে দাবি করছে রাশিয়া এই সুইফট ব্যাঙ্কের নিষেধাজ্ঞা জারি হবে বারো মার্চ থেকে এখানে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য জেনে নেই যে কোন দুইটি ব্যাংক বাংলাদেশ এবং রাশিয়ার পক্ষ থেকে এই রূপপুরের ব্যাপারে লেনদেন করছিল সেটা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে ব্যাঙ্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স ব্যাংকটি এবং বাংলাদেশের সোনালী ব্যাংকের সাথে কিন্তু এই লেনদেন দুটো হচ্ছিলো আরেকটি অ্যাডভান্টেজ যেটা বাংলাদেশ পাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ যদি রূপপুর প্রকল্পের অর্থ বিলম্বেও পাঠায় সেক্ষেত্রে কোনো বিলম্ব ফি দিতে হবে না যে আসলে রাশিয়ার উপর সেটার কোনো দায় আসলে বাংলাদেশকে নিতে হবে না জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ এই ইউক্রেন ইস্যুটা কি সেটা আগে জেনে নেই সেটা হচ্ছে অবিলম্বে হামলা বন্ধ করে ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্ত থেকে রুশ সেনাদেরকে প্রত্যাহার করে নিতে হবে এবং এই ইস্যুতে বাংলাদেশ কেন ভোট দেয়নি সেটার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশেরই একটা কূটনৈতিক সম্পর্ক আছে এখন বাংলাদেশ যে কোনো একটা দেশের বিরুদ্ধেও যদি ভোট দেয় সেই কূটনৈতিক সম্পর্কটা কিন্তু হ্যাম্পার হয়ে যেতে পারে যেমন রাশিয়ার সাথে আপনার একটু আগেই দেখলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্টটা কিন্তু রাশিয়ার সাথে ডিল করা হচ্ছে এবং শুধুমাত্র ওই প্রজেক্টটা না বিভিন্ন নিউক্লিয়ার প্রজেক্ট সহ আরও অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টই কিন্তু রাশিয়া ডিল করছে এখন বাংলাদেশ যদি রাশিয়ার এগেনস্টে ভোট দিয়ে ফেলে তাহলে এইসব প্রজেক্ট হ্যাম্পার হওয়ার একটা বড় চান্স আছে এর বাইরেও ইউক্রেনের সাথেও বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক সম্পর্ক আছে অনেক যেমন বাংলাদেশের পোশাক খাতটা কিন্তু ইউক্রেনের সাথে সরাসরিভাবে ডিল করে অর্থাৎ এখন যদি এই ইউক্রেনের এগেনস্টে ভোট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পোশাক খাতের ওপর একটা বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে তাই বাংলাদেশ আসলে এই ইস্যুতে ভোট দানে বিরত ছিল শুধুমাত্র বাংলাদেশই কিন্তু নয় সাউথ এশিয়ান আরও কিছু কান্ট্রি যেমন ভারত চীন পাকিস্তান সহ পঁয়ত্রিশটি দেশ কিন্তু এই ইস্যুতে কোনো ভোট দেয়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল সাউথের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ভোটটা না দেয়ার কারণ তারা যেহেতু একটু ওয়ার্নারবল সিচুয়েশানে থাকে তাদের পক্ষে যে কোনো একটা ডিসিশন দেয়াই কিন্তু একটা থ্রেটার থ্রেট হিসেবে কনসিডার্ড হতে পারে এবং প্রস্তাবের পক্ষেও কিন্তু পাঁচটি দেশ ভোট দিয়েছে তার মধ্যে রাশিয়া একটি এবার বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে একটু জেনে নেই বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কাজী হাবিবুল আওয়াল তিনি বাংলাদেশের তেরো তম প্রধান নির্বাচন কমিশনার এর আগে বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা অর্থাৎ তিনি কে এম নুরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ সংবিধানের একশো নং অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে এই তথ্যটাও কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট আরেকটি তথ্য যেটা খুব আপনারা ভবিষ্যতে চাকরি পরীক্ষায় বা যে কোনো কম্পিটিভ পরীক্ষায় ফেস করবেন সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে উত্তর হচ্ছে বেগম কবিতা খানম এবং বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে সেটার উত্তর হচ্ছে বেগম রাশিদা সুলতানা বাংলা একাডেমির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিনা হোসেন সেলিনা হোসেন বাংলা একাডেমির প্রথম নারী সভাপতি এখানে নীলিমা ইব্রাহিমের নামের সাথে কিন্তু সেলিনা হোসেনের নামটা গুলিয়ে ফেলা যাবে না কারণ সেলিনা হোসেন হচ্ছেন বাংলা একাডেমির প্রথম নারী সভাপতি অন্যদিকে নীলিমা ইব্রাহিম ছিলেন বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক এখন বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা সেলিনা হোসেনকে আমরা কম বেশি সবাই চিনি তিনি একজন নন্দিত কথা সাহিত্যিক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট জয় বাংলা এখন জাতীয় স্লোগান দোসরা মার্চ দু হাজার বাইশে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে গত বিশ ফেব্রুয়ারি মন্ত্রিসভার একটি বৈঠকে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল দু হাজার বিশ সালের দশ মার্চ হাইকোর্টের একটি রায় জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল এই জয় বাংলা জাতীয় স্লোগান তার মানে কি অর্থাৎ যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে কিংবা স্কুল কলেজ সহ এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে সেখানে এখন থেকে যে কোনো বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগানটি দিতে হবে বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা একটু আগেই আমরা যেটা বলছিলাম যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বাংলাদেশে কি কি ধরনের হ্যাম্পার হতে পারে সেটারই কিন্তু আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছেছিল এবং সেখানেই ইউক্রেন রাশিয়ার একটা রকেট হামলায় কিন্তু থার্ড ইঞ্জিনিয়ার এই শিপটির যে থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন তিনি হাদিসুর রহমান তার নাম তিনি মারা গেছেন বাংলাদেশের নতুন পেস্ট বোলিং কোচ ডোনাল্ড দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব পর্যন্ত বাংলাদেশী ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে যোগদান করেছেন সাউথ আফ্রিকান কিংবদন্তি পেস পেস বোলার অ্যালান ডোনাল্ড আমাদের আজকের সাম্প্রতিক বলি কিন্তু এটুকু পর্যন্তই ছিল আপনাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা সাজেশন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ